আর এখানকার মতুয়াদের চল রাম মন্দিরে যখন নিয়ে গেল বললো আমরা গ্রহণ করব না। 200 জন পণ্ডিত, 200 জন পুরোহিত, কান খুলে শুনে রাখুন, 200 জন পুরোহিতকে আমন্ত্রণ করা হয়েছিল, তাদের মধ্যে একজন শিডিউল কাস্ট নয়। ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন শিডিউল কাস্ট বলে তাকে পর্যন্ত রাম মন্দিরের শিলান্যাসে ডাকা হয়নি। আর আমি মিথ্যে বললে ক্যামেরা রয়েছে সামনে, বলে গেলাম চোখের চোখ রেখে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। এমনিতে চমকানি ধমকানি তো এদের আছে, এই যে সিবিআই কে লেলিয়ে দিয়েছে, ভাবছে কি সিবিআই কে লেলিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে চমকে দেবো। আমি 3 মাস আগে যা বলেছি আজকেও তাই বলছি, আপনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন, আপনার জেদের দ্বিগুণ জেদ আমার। আপনার জেদ কি? বহিরাগতদের দিয়ে বাংলা দখল করব। আর আমার জেদ কি? বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করব। এই জেদের লড়াইয়ে আপনি শুনে রাখুন, আপনি আমার গলা কেটে দিলেও এই কাটা গলা থেকে জয় বাংলা জয় হিন্দু বেরোবে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। সবাই মেরুদণ্ড বিক্রি করতে পারে না, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎটা শুধু শির দাঁড়ায়, তফাৎটা শুধু শির দাঁড়ায়। ক্ষমতা আছে, যা করার করে নাও, কেড়ে আঙ্গুল তোমার কেড়ে আঙ্গুল ছুঁয়ে দেখিয়ে দাও, পরের জবাবটা গণতান্ত্রিক ভাবে মানুষ নির্বাচনের মাধ্যমে দিয়ে দেবে। আর যারা ফাইট ধরে আসছেন ওই ফাইটেই প্যাকেট করে আবার গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠাবো। এই পবিত্র মাটিকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা শুনে রাখুন, গতকাল গুজরাটে একটা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছে মোতেরায় আহমেদাবাদের কাছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন শিডিউল কাস্ট লোক তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা ক্রিকেটের স্টেডিয়াম উদ্বোধন করাচ্ছে। কোনোদিন শুনেছেন মানুষের একটা লোক জীবিত, ভারতের প্রধানমন্ত্রী তার নামে রাষ্ট্রপতিকে দিয়ে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করাচ্ছে? সাধারণত নামকরণ কার নামে হয়? কোনো বিশাল কেউ প্রখ্যাত কোনো ফুটবলার, সমাজ সংস্কারক, দেশ নায়ক, পথ প্রদর্শক, কোনো বড় কিংবদন্তি তাদের নামে হয়? ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে প্রধানমন্ত্রীর নামে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে হবে। কেন? শিডিউল কাস্ট। তার কথায় তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে কি হবে কি না হবে। আপনারা এটাকে সমর্থন করেন? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, আপনারা সমর্থন করেন দলিত আদিবাসী শিডিউল কাস্টের উপর যেভাবে ভারতীয় জনতা পার্টি অত্যাচার করেছে গত 7 বছর ধরে? আগামী দিন বাংলায় আপনারা জবাব দেবেন কি দেবেন না? একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় রাখবেন যাকে চমকে ধমকে বিজেপি নিজের বশ্যতা স্বীকার করাতে পারেনি। আমার মায়েরা বসে আছে, আমার ভাইরা বসে আছে, বলুন আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাথা মতো করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় এদের বশ্যতা স্বীকার করুক? আপনারা চান বাংলার মাটি বাংলার আবেগের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সদা করুক? আপনারা চান এই মাটির যে কৃষ্টি সংস্কৃতি দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান এই ঐতিহ্যকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান এই দেশের বা এই মাটির বা এই রাজ্যের যে অতীত বা সংগ্রামের ইতিহাস সেটা আগামী দিন দিল্লির কাছে বিক্রি করে দেওয়া হোক বহিরাগতদের কাছে? চান? জোরে বলুন, জোরে বলুন, চান, চান, চান। আপনারা চান মমতা ব্যানার্জি লড়াই করুক? আপনারা চান মমতা ব্যানার্জি লড়াই করুক? আপনারা চান শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিনিয়ত আপনাদের পাশে ছিল আগামী দিন থাকুক? আপনারা চান মতুয়াদের যেভাবে সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার আগামী দিন একই পথে কাজ করুক? চান? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা নাগরিকত্বদের ভুল কথা আপনাদের বলছে,
যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছে আপনাদের কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না। কেশাগ্র এটা আমার কথা আপনাদের, আপনাদের কাছে ভোটার আইডি কার্ড আছে, ওরা বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবো। আরে কে ভাই তুমি নাগরিকত্ব দেওয়ার? তোমার নিজের বাবার দাদার ঠাকুরদার কাগজপত্র নিয়ে বাংলায় পরের রালিতে দেখাবে, তারপর মতুয়াদের কাছে কাগজ চলবে। আসামে দেখেছেন তো কি হয়েছে, 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসি করে বার করে দিচ্ছে। 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি, শুনে রাখুন। ওদিকে প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে গিয়ে বলছে এনআরসিটা কোনো চর্চাই নেই হওয়া, আর অমিত শাহ এসে বলছে সিএএ হোক। তাহলে দেখুন কে ভাওতা দিচ্ছে। এই ফাঁদে পা দেবেন, এই ফাঁদে পা দেবেন, জোরে বলুন এই ফাঁদে পা দেবেন, এই ফাঁদে পা দেবেন। আগামী দিন বাংলার স্বার্থে লড়াই করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে লড়াই করবেন, বাংলার মাটির স্বার্থে লড়াই করবেন, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন।